What's up guys, welcome back to my new vlog. So ajker ei vlog er moddhe amra ashi hocche giya amader nana bashar moddhe. So ajke amar bhaiyar birthday shei jonno amra hakim babuchi hater ajke biryani khabo. So cholo ajke vlog ta shuru kora jak. Anke kemon achen? Bhalo achi, tumi bhalo acho? Anke shob prothome gorur mangsho diben. Ki ranna korben? আজকে রান্না করব চেক আছি গরুর মাংস আগের দিকে সকালবেলা তুমি হ্যাঁ আজকে বলেন তুই কি রান্না করবে গরুর কাচ্চি গরুর কাচ্চি এর আগে তো খাসি মাংস কাচ্চি রাখছিস নাকি বাহ তো গাইস দেখতে পাচ্ছ একটা বিড়াল এটা কিন্তু গাইস আমাদের বিড়াল এটা আমার নানা চৈতালজি ওর নাম ও ছাদে চলে গেছে কারণ আরো আছে আমারে দেখলে এরা ভয় পায় বেশি এটা বিড়াল না এটা মুরগির ফার্ম ছিল এখন বিড়াল এখন বিড়ালের ফার্ম হয়ে গেছে এটাকে বিড়ালের রেডিমেড ফার্ম কিছুক্ষণের জন্য তো গাইস এখানে অনেক বেশি গরম পুরো হাওয়া টাইট হয়ে যেতেছে এখানে অনেক রোদ আমি একটু ঘরের ভিতর যা বসি কারণ গরমে আমার পুরো অবস্থা খারাপ আমার তো দেখানো যাবে না আমার দেখা তো যাবে নাকি আম্মু হয়ে গেছে পেঁয়াজ হয়ে গেছে যে হ্যাঁ পেঁয়াজের বেসটা হয়ে গেছে কতটা সুন্দর দেখছো তোর দেখো আমি কি করবে এটা দিয়ে এখন কাচ্চি করব রোস্ট করব সবই এটা আমরা রোস্ট করে দিই ও এখানে একটা মশলাটা দিয়েছেন কি কি দিয়েছেন আঙ্কেল এলাচ দারচিনি কাকি আদা রসুন সাদা গোলমরিচ আবার এটা কি দিচ্ছেন জিরার ফাঁকি টক দিয়ে দিচ্ছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন দুইটা বিড়াল আমাদের ঘুমায় গেছে কিন্তু দাঁড়ান আমি একটু সামনে যাই আরে 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 এখন তো কাদা হয়ে গেছে ওই যে দেখো দুইটা বিড়াল যে এরকম ঘুমাইতেছে বাবুদের মতো ছোট ছোট মাংসের ভিতরে গরম নাকি কতটুকু তেল ভাই এখানে দিলাম আধা কেজি হাফ কেজির মতো হাফ কেজির মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম
আর আমার মিক্সার তো গাইস আমাদের সাথে কিন্তু আমার মামা আছে সো মামা চা রান্না করতেছো নাকি চা রান্না করছো আসবা নাকি একটু ব্লগে তো গাইস হিয়ার ইজ মাই মামা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই সাবস্ক্রাইব করতে বলো সবাই আমার মামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখো দেখো লামিম বাবুকে লামিমের মামা কোলে নিয়েছে আর লামিম কান্না করতেছে ভয় লাগতেছে আলু বাকরা এলাচ দারচিনি তেজপাতা তারপর কাজু বাদাম তারপরে হচ্ছে গিয়ে আমার মনে হয় কি চালের থেকে চালের ইনগ্রেডিয়েন্টস বেশি পানিটাকে তোমার পায়েটাকে ছেঁকে ফেলবে তো গাইস এটা থেকে খুবই সুন্দর একটা গন্ধ আসতেছে খুব ভালো লাগতেছে আগে এটা কি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ওয়াও পুরো হয়ে গেছে পাইটা ছেকে দিয়ে তো তেরা দিছো ও ছোট ছেকে দিয়ে রাইট করে দাও এখন কি হয়ে আছে নালে থেকে এখন পানিটা ছেকে নিচ্ছে পানি ছেকতিছে কিন্তু অনেক ধোঁয়া এখানে এর মানে চালটা অনেক বেশি গরম বাকিটা হবে তোমার মাংস সব জাফরান জাফরান হ্যাঁ জাফরান বহুত হবে এটা কি এটাই জাফরান এটাই দুনিয়ার সবচেয়ে দামি জিনিস এক কেজি জাফরান যে বিক্রি করতে পারবে সে তো লাখপতি হয়ে গেল 2 লাখ থেকে এখন বর্তমান তাই না তো গাইস ওটার মধ্যে এখন আরো অনেক রকম এভিডেন্স দেওয়া হবে কারণ ওটা আকান সুস্বাদু তো হইতে হবে ওটার সো আমি এখন এখানে একটু বসে থাকি কারণ আমার গরমে অবস্থা খারাপ গেছে আমি যদি আগে জানতাম যে এখানে এত গরম তাহলে আমি আসতামই না সো এটার মধ্যে ঘি দিয়ে দিল আরো জাফরান টাফরান কত কিছু দিয়ে দিছে তো এখানে শুধু গরুর মাংসের কাচ্ছি আর মুরগির ওটাই কি বলে মুরগ পোলাও রান্না করা হবে শুধু এই দুইটা জিনিসই আর রাতের বেলা তো আমরা সবাই কেক কাটবো ভাইয়ার জন্মদিনের অনেকে আসবে আমার মামার ফ্যামিলি এবং আঙ্কেল আন্টি এরা সবাই আসবে
প্রায় সবার ফেভারিট আমার ফেভারিট মুরগিও কিন্তু আমার রান্না হইতেছে রোস্ট নাকি মা ইটিয়ার লাগবে রান্না করতে এই ওই যে রোস্ট করার সময় একটু দিব আমি বল কি কি দিছে রোস্টে আদা মুরগি হয়ে গেছে এখন আচ্ছা ঠিক আছে কাচ্চি হওয়ার পর আর কি বানাবেন আগে স্যার তারপর তারপর সব শেষ নাকি তিন টাইম নেব আঙ্কেল বলো বাসার মধ্যে নিয়ে যাবো কারণ মেহমানরা আসবে তারা খাবে সেই জন্য প্রায় 8:30 বাজে কেক টেক কাটা হবে তারপর মেহমানরা খাবে সেই জন্য আর এই যে এখানে শুধু মুরগির হ্যাঁ বাসার মধ্যে না আনো রান্না আম্মু আন্না খাসির মাংস রান্না করতেছে কই যে আম্মু পোলাও রান্না করতেছে হ্যাঁ খাসির মাংস পোলাও এসব রান্না করতেছে পোলাওটা শুধু আমার জন্য আমি মুরগ পোলাও খাবো সেই জন্য আর কাচ্চি তো ভাইয়ার ফেভারিট গেস্টদের ফেভারিট জিনিস সবার ফেভারিট জিনিস যারা গরুর মাংস খায় খাসির মাংস খায় তাদের জন্য আমি খাই আমি তুমি বলো আমি গরু আমি তো গরু খাই না আমার মানে ছোটবেলা থেকে আমি খাই না খাইবে গরুর মাংস গরু গরু তো আমি কখনো খাই নাই বাট আমি টেস্টটা জানি না বহুত এর টেস্ট কি রকম অনেক মজা অনেক মজা তুমি না খাইলে তো বুঝবা না সোনা তো খাইতে হবে এই মশলা দি আঙ্কেল আঙ্কেল তাহলে আপনার শেষ সব হ্যাঁ রান্না শেষ সব তো এখন আপনি জিরাইতেছেন এখানে জিরাচ্ছি ঠিক আছে এই যে এই আঙ্কেল আঙ্কেল জিরাইবার লাগছে আমাদের কাজ পুরো সম্পূর্ণ শেষ এখন শুধু আমাদের অপেক্ষা হলো কাচ্চি হ্যাঁ এটার দম শেষ এটা হয়ে যায় শেষ শেষ ঠিক আছে তো গাইস এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কাচ্চি তারপরে রোস্ট এগুলো সব রান্না বান্না হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর আমরা সবাই বাসায় নিয়ে যাবো এগুলাকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে কতটা চমৎকার লাগছে আমারও খুব সুন্দর লাগতেছে ওয়াও যারা কাচ্চির ফুল ভিডিওটা দেখতে চান তারা আম্মুর চ্যানেলের মধ্যে যাবেন কারণ আম্মু কাচ্চি যেভাবে রান্না করতে তার এ টু জেড ভিডিও ছাড়বে আমি তো করি না আমি একটুখানি করছি কারণ গরমের মধ্যে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমি জানতাম না যে এত বেশি গরম হবে সেই জন্য সো যারা দেয় যারা কাচ্চি ওটাই তো গাইস যারা কাচ্চি রেসিপি দেখতে দেখতে চান তারা আম্মুর চ্যানেলের মধ্যে যেয়ে দেখে নেবেন তো গাইস এই যে দুধটা এখন কাচ্চির মধ্যে দিয়ে দিবে এটা দুধে মামা কি হবে ধরো আগে ভালো করে আগে হুম ঠিকই আছে এটা এটা দিয়ে কি হবে এটা হচ্ছে তোমার কাচ্চির উপরে দিয়ে দিবে সহজে খুলে গেছে তো গাইস এই ফাইনে দিয়ে কাচ্চি খুব সুন্দর গ্যারান বেরিছে হুম এখন এটার মধ্যে দুধ দিয়ে দিবে এরা এরা মাল দিয়ে কি হয় পানি আছে নাকি
কাছে আমাদের বাসাটা তো খাবারগুলো সব ভ্যানের মধ্যে করে যাবে আর আমরা রিকশা করে যাব তো গাইস ফাইনালি আমরা বাসার ভিতর কিন্তু পৌঁছে গেছি গাইস আমরা আজকে সেই সকাল থেকে কাজ করতেছে এই যে আমার জন্য পোলাও কারখানা রান্না করতেছে আর খাসি মাংস তো রান্না করছে না কেন না দেখো এই যে খাসি মাংস রান্না করা হয়েছে রান্না তুমি কাজ করে কষ্ট করছো ভাইয়ার নামও লিখে দিছি সেগুলো খাবো কারণ আমার পেটে খুব খিদা পেয়েছে তোমরা যতটুকু খিদে পেয়েছে যারা যেটা তোমরা জানো আর এই যেটা হচ্ছে গিয়ে আমার মামাতো ভাই এই যে আমার পাশে বসে আছে এই যেটা হাই সো এখন আমরা সবাই মিলে খেয়ে ফেলি অনেক বেশি খাবার পেয়েছি হ্যাঁ কাচ্ছি যেটা আজকে এত কষ্ট করে যে সবাই রান্না করবে সেটা খাইছো না এখন খাই না এখন খাবো আগে ব্লক করে ফেলছো খাবারটা দেখাইয়া পরে হ্যাঁ সব ও তো সকাল থেকে দেখাইতে আছে এই যে গাইস দেখো হেয়ার ইজ কে চিনো নাকি হ্যাঁ চিনছো নাকি কে গাইস তোমরা কি চিনছো এটাকে আমি চিনি না বাট আপনারা হয়তো চিনতে পারেন তুমি চিনো না ঠিক আছে আমরা কিছু জানি না তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতেছি সবাই চলে গেছে আর নানা তারপর মামা মামা তো ভাই মামি তারপরে আঙ্কেল আন্টি এরা সবাই চলে গেছে সো এখন নানাও চলে গেছে এখন আমার হ্যাঁ আরেকটা আঙ্কেলও ছিল সেও চলে গেছে সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কেন সাবস্ক্রাইব করতেছো না যাও এখনই সাবস্ক্রাইব করো যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে ভিডিওটা দেখানো সো গাইস বাই বাই টাটা বাই বাই সি ইউ আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই